ব্যক্তি সাকিব কতটা রসিক সেটা তিনি বুঝিয়েছিলেন কিছুদিন আগে একটি প্রেস কনফারেন্সে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভোগান্তি নিয়ে সেদিন নিদারুণ রসিকতা করেছিলেন সাকিব হাসান। তারই ধারাবাহিকতায় কিনা সাকিব এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আম্পায়ারদের সাথে করলেন অন্যরকম এক রসিকতা। ঘটনাটি ঘটে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময়। বাংলাদেশের পেসার ইবাদত হোসাইন বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভাইস ক্যাপ্টেন জার্মান ব্ল্যাকউডকে। পরপর কয়েকটি বল জার্মান ব্ল্যাকউডের ব্যাটে কানা ঘেঁষে যায়, এর মধ্যে একটি আবার ছিল খুবই ক্লোজ। বোলার ইবাদত হোসাইন, উইকেট কিপার নুরুল হাসান সোহান ও স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা সবাই একটা জোরালো আবেদন করেছিলেন। আপা জো উইলসন সে আবেদনে সাড়া দেননি একটু। রিভিউ নেওয়ার ব্যাপারে ফিল্ডারদের সাথে আলোচনা করছিলেন সাকিব। সেই মুহূর্তে আম্পায়ার জো উইলসনের সাথে রসিকতায় মাতেন সাকিব। দুই হাতকে এক করতে করতেও তিনি এক করেন না, তা দেখে মনে মনে বেশ খানিকটা হেসে নিলেন আম্পায়ার জো উইলসন। ওয়েস্ট ইন্ডিজে সময়টা দুর্দান্ত কাটছে অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে ভালো করেই সাকিব তাই আছেন প্রাণবন্ত এবং খোশ মেজাজে। খেলা 365 ইউটিউব পোস্ট।